আমডাঙ্গার খবরের দিকে একটু নজর রাখবো আমরা, তার কারণ সেখানে সিপিএম এর সঙ্গে আইএসএফ এর সংঘর্ষ। আমডাঙ্গার খবরের দিকে নজর রাখবো আমরা, সেখানে ইতিমধ্যেই সংঘর্ষের ছবি স্পষ্ট হচ্ছে, সিপিএম এর সঙ্গে আইএসএফ এর সংঘর্ষ, এবং সেই সংঘর্ষকে ঘিরে আবারও উত্তপ্ত হয়েছে আমডাঙ্গা, উত্তপ্ত হয়েছে আমডাঙ্গার একাধিক জায়গা। সিপিএম এর সঙ্গে আইএসএফ এর সংঘর্ষ, অশান্ত আমডাঙ্গার চণ্ডীগড় শশীপুর, অশান্ত আমডাঙ্গার চণ্ডীগড় শশীপুর। অশান্ত আমডাঙ্গার চণ্ডীগড় এবং শশীপুর সিপিএম এর সঙ্গে আইএসএফ এর সংঘর্ষ, সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ভক্তি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ভক্তি, কি পরিস্থিতি এই মুহূর্তে, নিরাপত্তা বাহিনীরা কোথায় রয়েছেন যখন এই অশান্তি হচ্ছে? ভক্তি, শোনা যাচ্ছে? ভক্তির সঙ্গে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। আপনাদেরকে যে ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আমডাঙ্গার ঘটনা, সেখানে চণ্ডীগড় এবং শশীপুরে অশান্ত পরিস্থিতি, আইএসএফ এবং সিপিএম এর সংঘর্ষ জেরে অশান্ত আমডাঙ্গার চণ্ডীগড় শশীপুর। ভক্তি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ভক্তি, এই মুহূর্তে কি পরিস্থিতি জানতে চাইব। দেখো, আজ সকাল থেকে এই ভোট পরবর্তী অশান্ত কিন্তু আমডাঙ্গা চণ্ডীগড় পঞ্চায়েতে শশীপুর প্রভাকর কাটি বিভিন্ন অঞ্চল, এই কিন্তু আইএসএফ, তৃণমূল এবং সিপিএম এর এই তিনটি দলের মধ্যে সংঘর্ষ। মূলত এই এলাকাটি আইএসএফ এর দখলে আছে, আমডাঙ্গার চণ্ডীগড় যে পঞ্চায়েতটি আছে সেখানে কিন্তু আইএসএফ এর প্রভাব বেশি, তার সঙ্গে যোগ হয়েছে সিপিএম। এই সিপিএম আইএসএফ মিলে যেটা অভিযোগ, তৃণমূলেরকে আক্রমণ করে, সকাল থেকে বোমবাজি করে এবং প্রায় তৃণমূলের পাঁচজন আহত হয়, তাদেরকে আমডাঙ্গার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে, দুজনের অবস্থা গুরুতর, তাদের বোম লেগেছে। এই বোম বৃষ্টির পর কিন্তু দেগং এই আমডাঙ্গা থানার পুলিশ তারা ঘটনাস্থলে চলে আসে এবং র্যাপ আসে, এসডিপিও নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি আমডাঙ্গার বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে বলতে বলা একেবারে মোতায়েন করা হয়েছে এবং বেশ কিছু তাজা বোমা, সুতলি, স্প্লিন্ডার এগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং আমরা দেখেছিলাম গতকাল যখন ভোট হচ্ছিল এই আমডাঙ্গার প্রভাকর কাটি এবং শশীপুর অঞ্চলে এরকম সন্ত্রাস হয়েছিল, একজনের আঙুল বাদ গেছে, এখানে বোমবাজিও গতকাল হয়েছে, ব্যাপক লুটতরাজ, অর্থাৎ ব্যালট বাক্স এবং ভোট যে ব্যালট সেটাও কিন্তু নিয়ে নিয়েছে। অভিযোগ যে এলাকাটা আইএসএফ দখল করার জন্য তারা এই ধরনের সন্ত্রাস করছে। তৃণমূল কিন্তু, আমরা যা কথা বলছিলাম তৃণমূল নেতাদের সাথে, তারা এই অঞ্চলে ঢুকতে পারছে না, পুরো গ্রামগুলো কিন্তু আইএসএফ সিপিএম দখল করে নিয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে দেখছে, পুলিশ কিন্তু বিশাল পুলিশ বাহিনী এখনো পর্যন্ত ঘটনাস্থলে এসে তারা কিন্তু বাড়ি বাড়ি চালাচ্ছে তল্লাশি, কেননা যেভাবে বোম বোম উদ্ধার করেছে পুলিশ এখন পর্যন্ত তা কিন্তু আরো পরিমাণ, এই গোটা অঞ্চল জুড়ে বোম আছে পুলিশ নিশ্চিত, সেই কারণে কিন্তু তারা বাড়ি বাড়ি যাচ্ছে। এবং তৃণমূল কিন্তু এলাকা ছাড়া বলা যেতে পারে, পরবর্তীকালে যদি অশান্তির বাতাবরণ আবার তৈরি না হয়, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণে কিন্তু আরো ফোর্স ঢোকানো হচ্ছে, র্যাব ঢোকানো হচ্ছে, অর্থাৎ আমরা কিন্তু মানে ভোট পরবর্তী সন্ত্রাস সেটা কিন্তু বলা যায় তার ছাপিয়ে গেছে। যেভাবে আজকে বোম বৃষ্টি হয়েছে, সাধারণ মানুষ গ্রামবাসীরা বলছে এর কিন্তু তার নজিরবিহীন, তারা এই গ্রামে থাকতে পারছে না, পুরুষ শূন্য গ্রাম হয়ে যাচ্ছে, কেননা যেভাবে বোম বৃষ্টি করছে আরো মানে মৃতদেহ পড়তে পারে, সেই কারণে যে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে পুলিশ গিয়ে বাড়ি বাড়ি কল করছে তল্লাশি। মানে পুলিশ তল্লাশি করছে, আরো পরিমাণ র‍্যাপ আনা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী উপস্থিত রয়েছে, তারপরেও বোমাবাজির ঘটনা, সেখানে যারা সংঘর্ষ, যে কথা বলা হচ্ছে যে সিপিএম এবং আইএসএফ সংঘর্ষ হচ্ছে, তাদের কি মত, তারা কি বলছেন?
স্থানীয় মানুষজন যারা রয়েছেন তাদের তো নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্ন উঠে যাচ্ছে তাহলে। একদম সঠিক প্রশ্ন করেছো। সাধারণ মানুষ গ্রামবাসী তারা কিন্তু বলছে যে এইভাবে এখানে বাস করা যায় না, তারা বাচ্চাদের নিয়ে আছে এবং যেসব পরিবার আজকে এই গ্রামগুলো আমি যখন গেলাম তখন দেখছিলাম অনেক বাড়িতে রান্না হয়নি, কেননা তারা ভয়ে আতঙ্কে গ্রাম ছাড়া হতে শুরু করে দিয়েছে। এই আইএসএফ সিপিএম এবং তৃণমূল অভিযোগ পাল্টা অভিযোগ পাওয়া চলছে, যেখানে দেখছি গিয়ে গ্রামের আইএসএফ এর কর্মী বা নেতারা আছে তারা বলছে তৃণমূল সন্ত্রাস করছে, তৃণমূল গ্রাম দখলে লড়াই নেমেছে, ভোটে পারবে না, তাদের পায়ের নিচে মাটি নেই, তৃণমূল সেই কারণে বোমবাজি করছে। অপর পক্ষে কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল যেখানে নাকি আস্তানা ঘেরেছে অর্থাৎ অন্য অন্য গ্রামে পালিয়ে গেছে, সেখানে গিয়ে যখন খোঁজ খবর করলাম তারা বলছে আইএসএফ সিপিএম এখানে তো গ্রাম দখল করছে। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় বাহিনী যেভাবে এই রুট মার্চ করা উচিত ছিল, যেভাবে সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া উচিত ছিল, সেই চিত্র দেখা যাচ্ছে না। যেখানে যেখানে ঘটনা ঘটছে সেখানেই কিন্তু ব্যাপক পুলিশ বাহিনী যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এখন পালিয়ে যাচ্ছে। গ্রেপ্তার বলতে এখনো বড় কিছু হয়নি, প্রায় পাঁচজনকে আটক করেছে পুলিশ, তাদের জিজ্ঞাসাবাদ করছে কি কারণে এই গণ্ডগোল, এটা কিন্তু এখনো পরিষ্কার নয়। শুধু গ্রাম দখলের লড়াই, কে হাতে গ্রাম থাকবে সেই নিয়ে কিন্তু পুরো আমডাঙ্গা জুড়ে তোলপাড়। এখন পুলিশ কি করে, তদন্ত উঠে কি আছে এবং কেন্দ্রীয় বাহিনী আর কতটা বাড়ানো যেতে পারে এই সাধারণ গ্রামবাসীর নিরাপত্তা দেওয়ার জন্য, সেটা এখন দেখার বিষয়। ধন্যবাদ ভক্তি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ভক্তি দেখছিলেন অসন্ত আমডাঙ্গা চণ্ডীপুর শশীপুর।